বিজ্ঞানী এলেন রে, কত দিন ধরে বলছি একটা ভার্চুয়াল ছোঁয়া কি করে ভিডিওর ওপারে পৌঁছে দিতে হয় সেটা নিয়ে একটু ভাবো, তা না সারাক্ষণ নিউক্লিয়ার বোম নিয়ে মাথা খারাপ করছে। আহা, ওটা থার্মো নিউক্লিয়ার হবে। ওই একই হলো, যাহাই গার্বেজ তাহাই জঞ্জাল। আরে বাবা, এত চেঁচাচ্ছ কেন? এতদিন বাদে দেখা হলো, একটু প্রেম প্রেম ও মরণ। আর একবার বলো না, ওই মরণ বলো না প্লিজ। তোমার মুখে শুনতে ওটা খুব ভালো লাগে, বলো না প্লিজ প্লিজ প্লিজ। মরণ শুনতে? হ্যাঁ। কি দারুণ লাগলো, বিশ্বাস করো বিশ্বাস করো। আচ্ছা এইবার ওইটা 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 একবার বলে দেখো। আবার কোনটা? আরে ওই যে তুমি সেই পয়লা বৈশাখে ওই একটা ওই লিপস্টিকওয়ালা মাস্ক কিনলে না, ওইটা পরে ওই যে জানে মন বললে বলে ওইটা ওইটা প্লিজ প্লিজ বলো বলো। তুমি কিন্তু খুব দুষ্টু হয়েছো। প্লিজ বলো না সোনা প্লিজ। আচ্ছা ঠিক আছে। হয়েছে? লিপস্টিকটা কি সুন্দর। শুধু রং নয় মশাই, গন্ধটাও হেভি। শুনে কি মুখে দেখে দেখে ও মা, গন্ধ পাবে কি করে? আমরা কি পাশাপাশি আছি? কবে থেকে বলছি তোমরা সায়েন্টিস্টরা কিছু একটা করো, যাতে দূর থেকে গন্ধ টাচ এগুলো পাওয়া যায়। তা না খালি নিউক্লিয়ার। আচ্ছা হয়েছে হয়েছে, যাই হোক যাই যাও। এবার তুমি আমাকে ওই জানিমানটা বল। বলবো? প্লিজ শোনা। এইবারে এবারে ওই লাস্ট এটা লাস্ট এটা এইবার ওইটা 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 ওই যে ওই যে লাস্টবারে যখন গিয়েছিলাম তখন তুমি ওই জিন্সওয়ালা যে মুখোশটা পরেছিলে না, ওই ওইটার ব্যাকগ্রাউন্ডটা আমার খুব প্রিয়। আচ্ছা দাঁড়াও, হয়েছে? কি অসাধারণ। কি আমি? আরে তুমি তো বটি, তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড। এটা ইম্পোর্টেড মাস্ক, লাস্ট ইয়ার বার্থডেতে ছোট মামা দুবাই থেকে পাঠিয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ রাইট রাইট রাইট, তোমার সেই পদু মামা। শোনো না বলছি, এবার আমি যেদিন যাবো সেদিন কিন্তু আর কোনো মেকওভার মাস্ক ফাস্ক নয়, সেদিন আমি শুধু তোমাকে চাই আর তার সঙ্গে শুধু একটা একটা ওই সার্জিক্যাল মাস্ক করেই চলবে। চিন্তায় ফেললে তো। কেন কি হলো? ভাবছি। কি ভাবছো? এই মুখোশের লিপস্টিক ভালো, ওই মুখোশের ব্যাকগ্রাউন্ড। তোমার জন্য মুখোশ পাল্টে পাল্টে সাজতে সাজতে আমি ভুলে গেছি জানো আমাকে আসলে কেমন দেখতে ছিল। তুমি রাগ করলে? রাগ করো না প্লিজ। এবার আমি যেদিন যাবো সেদিন তোমার জন্য আমি গিফট নিয়ে যাবো।
বল বল কি ইচ্ছা মরণ